মানুষটা রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে অকৃতজ্ঞ বললেন, কসম করলেন ঘোড়ার। আল্লাহ অকৃতজ্ঞ যদি বলতেই হয় তাহলে তুমি অন্য কোনো জায়গায় বলতে, কসম করলে ঘোড়ার, আমাদেরকে কেন অকৃতজ্ঞ বললে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটা দিতে চায়। দেখো, একটা ঘোড়া যখন তার মালিকের হাতের মধ্যে চলে আসে, কবজায় চলে আসে, তার পিঠে সওয়ার হয়েছে নবীর সাহাবী, লাগাম ধরে যখন টান দিয়েছে, তখন ঘোড়া দেখে নাই আমার সামনে কি আবু জেহেল দাঁড়িয়ে আছে, না উতবা দাঁড়িয়ে আছে, না সাহেবা দাঁড়িয়ে আছে, আমার বিরুদ্ধে কি পাহাড় দাঁড়িয়ে আছে, না কে দাঁড়িয়ে আছে, ঘোড়া দেখে নাই। ঘোড়া দেখেছে আমার মালিক লাগাম ধরে টান দিয়েছে, প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেব, কিন্তু কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের অনেকে বলে, হুজুর আগে অনেক নামাজ পড়তাম, এখন আর পড়ি না। কেন পড়েন না? বলে আল্লাহর কাছে অনেক চাই, আল্লাহ দেয় না। আগে অনেক দোয়া করতাম, এখন আর দোয়া করি না। বলে কেন দোয়া করে না? বলে আগে আল্লাহর কাছে চাইতাম কেঁদে কেঁদে, কিন্তু দেখি আল্লাহ আমাকে দেয় না, এই জন্য আর চাইও না, দোয়াও করি না, নামাজও পড়ি না। বলেন নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসকে কোরআনের মাস বলা হয়েছে, কোরআন নাজিলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে দামি বানিয়েছেন, ঠিক ওই সময়ে আমরা তাফসিরুল কোরআন মাহফিল করছি। এবং আমি মনে করি আপনাদের সকলের খুশি হওয়ার দরকার, এই তাফসির মাহফিলের আয়োজক করছে কারা? এই তাফসির মাহফিলের আয়োজক যারা, তারা আমাদের মতোই তরুণ, যাদের ভিতরে জওয়ানি আছে। তারা চাইলে আজকে একটি অন্য প্রোগ্রাম আয়োজন করতে পারত, তারা চাইলে অন্য কোনো দলে অংশগ্রহণ করতে পারত। যে সময়টাতে আমরা দেখছি বাংলার আনাচে কানাচে অপসংস্কৃতি ঢুকে গেছে আমাদের দেশে, গত বছর আমরা যা দেখি নাই এই বছর তা দেখছি, এই বছর যা দেখছি আল্লাহই জানে আগামী বছর কি দেখতে হয়। এই বছর আমরা দেখলাম স্কুল কলেজের মধ্যে, আগে যখন দোয়ার মাহফিল হতো, যখন ছেলেরা এসএসসি পাস করার আগে এসএসসি পরীক্ষার কে সামনে নিয়ে দোয়া মাহফিল করতেন, মিলাদ মাহফিল করতেন, এখন তো মিলাদ মাহফিলের বিরুদ্ধে ফতোয়াও চলে এসেছে, অন্যান্য জায়গায় মিলাদ মাহফিল বন্ধ হয়ে গেছে, ওই জায়গার মধ্যে এখন সেই জায়গার মধ্যে র‍্যাগিং একটি অপসংস্কৃতি আমদানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এই বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে, এই চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর, এই পবিত্র শহর চট্টগ্রামের মধ্যে। আমি কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম, এখানে স্কুলে স্কুলে হোলি উৎসব নামে ছেলেরা মেয়েদের গায়ে নানান ধরনের রং মেখে দিচ্ছে, মেয়েরা ছেলেদের গায়ে নানান ধরনের রং মেখে দিচ্ছে, এটাকে দেওয়া হয়েছে হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ শাহ জালালের দেশ, এই দেশ শাহ পরানের দেশ, এই দেশ হযরত গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহির দেশ, শাহ আমানতের দেশ, বারো আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোনো অপসংস্কৃতি আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এবং এই মুসলমানের দেশে মুসলমানের সংস্কৃতি চর্চা হবে, কোন হিন্দুয়ানের সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, ইহুদিরাসার সংস্কৃতি এই দেশের মুসলমানদের উপরে যদি কেউ চাপিয়ে দিতে চায় আমরা সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে যেন আজকে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে, কেউ আমাদেরকে ধরে মুসলমান সন্তানদেরকে। কেন আজকে আমরা দেখছি তারা হোলি উৎসবে কেন যাবে? কখনো একটা মুসলমানের সন্তান হোলি উৎসবে যেতে পারে না, কখনো মুসলমানের সন্তান র‍্যাগিং নামে এই ইহুদি নাসারাদের বানানো এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজরিন, সেই জন্য আজকের এই মাহফিল অত্যন্ত কার্যকরী, এবং এখানে যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমি দেখেছি ওনার রাতকে রাত দিনকে দিন কত পরিশ্রম করেছেন এই একটি মাহফিলকে সাজানোর জন্য। আমি অনুরোধ করব, আজকে শুধু একটি মাহফিল করি আমরা ঘুমিয়ে গেলে হবে না, আমাদেরকে আজকে আগামী এক বছরের কর্মসূচি এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং তার রসুলের জিকিরের মধ্যে আমরা কাটাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন। প্যারে হাজরিন, অল্প সময়ের মধ্যে আমার বিষয়বস্তুর আলোকে পবিত্র কোরআনের সূরা আল আদিয়া থেকে 6টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি।
যখন আমাদেরকে কোনো বুজুর্গ কোনো নসিহত করে, আমাদের উচিত নসিহত মনোযোগের সাথে শ্রবণ করা। কথা বলেন ঠিক কিনা? যখন উস্তাদ ছাত্রদেরকে ক্লাস করায়, ছাত্রদের উচিত উস্তাদ কি বলতে চায় এটা মনোযোগের সাথে শোনা। যখন বাবা তার সন্তানকে ডাক দেয়, তাকে কিছু নসিহত করতে চায়, পরামর্শ দিতে চায়, সন্তানের উচিত বাবার পরামর্শ মতো চলা। এখন বাবা উস্তাদ বুজুর্গ যখন আমাদেরকে নসিহত করে, আমরা যদি মনোযোগের সাথে শুনতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নসিহত করছেন, আমাদেরও মনোযোগ দরকার আছে কি নাই একটু এদিকে তাকান। কারণ মঞ্চে অনেক ওলামায়ে কেরাম আসবে, অনেকের ব্যস্ততা আছে, অনেকে হয়তো শেষ পর্যন্ত থাকবে না, চলে যাবে, তা আসা যাওয়া থাকতে থাকবে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তো আপনারা যদি এদিক সেদিক তাকান, তাহলে মাহফিলের সৌন্দর্যটা কিন্তু আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআনের মহাব্বত অন্তত আপনারা মাহফিলের মনোযোগের সাথে বসার চেষ্টা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন নসিহত করেন, আল্লাহ পাকের নসিহত করার কিছু ধরন আছে। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করার মাধ্যমে নসিহত করেন, এবং যখন আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে আমাদেরকে নসিহত করতে চান, তখন আল্লাহ কসম করেন। আল্লাহ পাক এই পাঁচটি আয়াতের মধ্যে ঘোড়ার কসম করেছেন, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাখা ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ পাক বলছে ওই ঘোড়া, যে ঘোড়া জিহাদের ময়দানে কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য যায়, তার পিঠে যখন আমার নবীর গোলাম সাহাবে কেরাম সাওয়ার হয়, আর ওই সাহাবি যখন ঘোড়ার লাগাম ধরে টান দেয়, ওই ঘোড়া যখন আক্রমণ করার জন্য রওনা হয়, এত জোরে সরে সে রওনা হয়, তার পা যখন উপরের দিকে তুলে দেয়, তখন তার ভিতর থেকে একটা আওয়াজ বের হয়, তার এই আওয়াজটা আমার বড় পছন্দ, আর আমি আল্লাহ হয়ে ঘোড়ার সেই আওয়াজের কসম করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, ঘোড়ার পায়ের মধ্যে যে খুর আছে, ঘোড়া যখন দ্রুত বেগে চলে, পাথরের সাথে যখন খুরের ঘর্ষণ হয়, ওই পাথর আর খুরের ঘর্ষণের ফলে এখান থেকে একটা আগুন বের হয়। আল্লাহ বলে ঘোড়ার তেজের এই আগুনের আমার কাছে বড় দাম, আমার কাছে বড় পছন্দ, এই জন্য আমি আল্লাহ ওই আগুনেরও কসম করছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ফাল মুগীরাতি সুবহা, আর ঘোড়া সকাল সকাল দুশ্মনে রসুল, আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদ করার জন্য সকাল সকাল আক্রমণ করে। এরপরে ফাসারনা বিহি নাকআ, যখন সে দ্রুত গতিতে চলে, তখন তার পায়ের নিচের যে বালুকণা আছে এগুলি নিচের থেকে উঠে যায়, উপরে তখন গোটা আকাশ তার এই পায়ের নিচের মাটি দ্বারা একদম মেঘাচ্ছন্ন হয়ে যায়। দুশ্মনরা বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে দুশ্মনী করার কি পরিণতি হতে যাচ্ছে। দেখো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর সৈনিক পাঠিয়ে দিচ্ছেন, ঘোড়া আসতেছে। তার আগে থেকেই বুঝতে পারে, কারণ ঘোড়া দ্রুত বেগে চলার কারণে ঘোড়ার পায়ের মাটি, ঘোড়ার পায়ের নিচের মাটি যখন উপরে উঠে যায়, আল্লাহ বলে তার পায়ের নিচের মাটি যখন উপরে উঠে, তখন এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আল্লাহ ওই মাটির কসম করছি। ফাওয়াসাতনা বিহি জামা, আর এই ঘোড়া যখন দুশ্মনের উপরে আক্রমণ করে, আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন যারা, তাদের বুকের উপরে যখন ঘোড়া সাহসিকতার সাথে আক্রমণ করে, ঘোড়ার এই সাহস, ঘোড়ার এই আক্রমণ আমার কাছে বড় পছন্দ, এই জন্য আমি আল্লাহ হয়ে ওই আক্রমণের কসম করছি। তো আল্লাহ কসম করলেন কয়বার? পাঁচবার। বলে না কয়বার? পাঁচবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পবিত্র জাত, পবিত্র সত্তা, কিন্তু কসম করছেন একটা ঘোড়ার। আল্লাহ কারণ কি বলে? এটা সাধারণ ঘোড়া নয়, যে ঘোড়ার সাওয়ারি আমার নবীর গোলামরা হয়, যে ঘোড়ার সাওয়ারি নবীর সাহাবায়ে কেরামরা হয়, ওই ঘোড়ার কসম আমি করেছি। তাহলে বুঝেন, যেখানে ঘোড়ার দাম বেড়ে যায় নবীর সাহাবায়ে কেরামের সাওয়ারি হওয়ার কারণে, নবীর সাহাবীর সাথে সম্পর্ক লাগার কারণে, সামান্য চতুষ্পদ জন্তু, এটা তো ঘোড়া। সূরা কাহাফের মধ্যে আল্লাহ কুকুরেরও আলোচনা করেছেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরো আইহিবিল ওয়াসিত, যে ওই কুকুর যার নাম ছিল কিতমির, আসহাবে কাহাবের সাথে সঙ্গ দিয়েছে, তাদের সহবতে বসে আছে। আল্লাহ পাক শুধু ওই কুকুরের আলোচনা করে নাই, ওই কুকুরের বসার স্টাইলটা পর্যন্ত আলোচনা করেছে।
আল্লাহ আল্লাহ হয় বোঝাতে চায়, যদি একটা কুকুর যদি একটা ঘোড়া, কিন্তু সম্পর্ক যখন আমার নেককার বান্দার সাথে হয়ে যায়, যখন সম্পর্ক নবীদের সাথে হয়, যখন সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে হয়, যখন সম্পর্ক ওলিদের সাথে হয়, তখন আর সাধারণ তারা প্রাণী থাকে না, আমার কাছে তারা দামি হয়ে যায়। তো চতুষ্পদ জন্তু যদি দামি হতে পারে, তা আমরা ইমানদার মুসলমান আল্লাহওয়ালাদের সোহবতে গেলে দামি হতে পারি কি পারি না? আল্লাহ পাক এটাই মেসেজ দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কসম করে, বুঝতে হবে জবাবে কসম যেটা আল্লাহ বলবেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ আমি একটি কথা বলার আগে যদি পাঁচবার কসম করি, তাহলে আপনারা বুঝবেন যে কসম করার পরে এখন যে কথাটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচবার ঘোড়ার কসম করার পরে বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে অকৃতজ্ঞ বললেন, কসম করলেন ঘোড়ার। আল্লাহ অকৃতজ্ঞ যদি বলতেই হয় তাহলে তুমি অন্য কোনো জায়গায় বলতে, কসম করলে ঘোড়ার আমাদেরকে কেন অকৃতজ্ঞ বললে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটা দিতে চায়। দেখো, একটা ঘোড়া যখন তার মালিকের হাতের মধ্যে চলে আসে, কবজায় চলে আসে, তার পিঠে সাবার হয়েছে নবীর সাহাবি, লাগাম ধরে যখন টান দিয়েছে, তখন ঘোড়া দেখে নাই আমার সামনে কি আবু জেহেল দাঁড়িয়ে আছে, না উতবা দাঁড়িয়ে আছে, না সাহেবা দাঁড়িয়ে আছে, আমার বিরুদ্ধে কি পাহাড় দাঁড়িয়ে আছে, না কে দাঁড়িয়ে আছে, ঘোড়া দেখে নাই। ঘোড়া দেখেছে আমার মালিক লাগাম ধরে টান দিয়েছে, প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেব, কিন্তু কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের অনেকে বলে, হুজুর আগে অনেক নামাজ পড়তাম, এখন আর পড়ি না। কেন পড়েন না? বলে আল্লাহর কাছে অনেক চাই, আল্লাহ দেয় না। আগে অনেক দোয়া করতাম, এখন আর দোয়া করি না। বলে কেন দোয়া করে না? বলে আগে আল্লাহর কাছে চাইতাম কেঁদে কেঁদে, কিন্তু দেখি আল্লাহ আমাকে দেয় না, এই জন্য আর চাইও না, দোয়াও করি না, নামাজও পড়ি না। বলে নাউজুবিল্লাহ,